থেকে বসে যখন মানে কাকা পটলে যাচ্ছিল রক গেট, তো গুড্ডু গ্যারেজার্স আর কি, গ্যারেজের সামনে ওটা রেখে পার্স কিনতে গেছিল। পার্স টার্স কিনা শেষ, সব কিনা টাকা টাকা দিয়ে মাথায় ওটুতে উঠবে, ওটুতে উঠে পার্সটা ডাকছিল। এমন সময় হঠাৎ পিছন থেকে একটা স্প্লেন্ডার বাইক খুব দ্রুত গতিতে এসে কাকাকে পিছন থেকে আঘাত করে, তো আঘাত করার সাথে সাথে পরিমাণ হার্ট মানে ডাক্তার বলেছে হার্ট ফেল হয়ে গেছে। কোন জায়গাতে হয়েছিল? এটা হয়েছে এসটি পল স্কুলটা আছে, স্কুলটা থেকে একটু পরে দশ পা পরে গিয়ে মানে গ্যারেজ আছে, গ্যারেজটার সামনে। কোন জায়গায়? এটা এটি নগর। তো এটা হওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান, মাথায় বাড়ি হওয়া যায়, কান থেকে রক্ত আসে। তো পাড়ার লোক বলেছে ওদেরকে, যারা অ্যাক্সিডেন্ট করে মানে করেছে ওদেরকে বলেছে নিজেদের ডাক্তার কাছে। তো ওরা তারপর জীবিত আনলো, এনে রেখে দিল, কোনো ট্রিটমেন্ট করা হয়নি। তারপর আমাদের এক আত্মীয় এই ঘটনাটা দেখেছে আর কি, তো আমাদের খবর জানালো যে এরকম এরকম হয়েছে, বললো বের তোমরা যাও। তো আমরা গেলাম, গিয়ে সেটা দেখি এই রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছে। তো আমরা ইমার্জেন্সি সঙ্গে সঙ্গে বললাম, তো ট্রিটমেন্ট শুরু হলো। ডাক্তার বলে কিন্তু বেশি চান্স নেই, 90% ড্যামেজ হয়ে গেছে, তো 10% চার্জ বেঁচে থাকে। তো আমরা তো ট্রাই করেছি অনেক বাঁচার জন্য, কিন্তু লাস্টে 2 ঘন্টা কবে হয়েছিল, কালকে ফ্রাইডেতে হয়েছে। কোন সময় এটা ঘটনা হয়েছিল? 1:30 আর উনি মারা যান 4:30 দিকে। জীবিত মারা যান। কি নাম ওনার? ওনার পল্লব ব্যানার্জি। বয়স কত? বয়স 40। বাড়ি মুর্ধমা কাঠাল তৈরি। কী করতো? অটো চালাতে। আমি বাইকটা কি আটক করা সম্ভব হয়েছে? বা হ্যাঁ, যে বাইকটার সঙ্গে দুর্ঘটনা হয়েছে ওটা কি আটক করা সম্ভব? আটক করেছে পুলিশ। হ্যাঁ, পুলিশ এডিও করেছে। আপনাদের কি কোনো মামলা করেছে? হ্যাঁ করেছেন, এফআইআর করেছেন।